আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে নাক দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নাক হইতে রক্ত প্রবাহিত হওয়া অথবা পাতলা হওয়া স্থায়ী সম্পদ লাভের ইঙ্গিত, আর যদি ঘাড় ও জমাট হয় তবে তাহার স্ত্রীর অকালে গর্ভপাত হওয়ার আলামত বোঝায়। যদি কেহ নাক হইতে রক্ত ঝরিতে দেখে আর তাহার মন সাক্ষী দিতেছে যে রক্ত দ্বারা তাহার জন্য উপকারী হইবে, তবে সে কোন রইসের পক্ষ হইতে উপকৃত হইবে। আর যদি মন সাক্ষী দেয় যে ইহা তাহার জন্য ক্ষতিকর হইবে, তবে সে তাহার রইস সর্দার বস উপরস্থ লোক হইতে খায়ের বা মঙ্গল লাভ করিবে সত্য, কিন্তু উহা তাহার জন্য বিপদ ও বোঝা হইবে। আর এই মঙ্গলের পর সে ক্ষতির সম্মুখীন হইবে। আর যদি সে নিজের রয়েস হয় তবে রক্তের কম বেশি বা হালকা পাতলা হিসেবে শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। স্বপ্নে নাক দেখা এটা কখনো কখনো তাহার জন্য লাভজনক হওয়ার আলামত বোঝায়। যদি কেহ এক রেতেল বা দুই রেতেল পরিমাণ 40 তোলা ওজনের সমপরিমাণ নাক হইলে রক্ত ঝরিতে দেখে আর মন সাক্ষী দেয় যে ইহা তাহার শরীরের জন্য উপকারী, তবে সে গুনাহ পরিত্যাগ করিবে এবং তাহার দিন ধর্ম উত্তম হইবে। আর যদি তাহার মন সাক্ষী দেয় যে এই রক্ত ঝরা তাহার জন্য শারীরিক দিক দিয়ে ক্ষতিকর, তাহলে এটা কখনো কখনো সে গুনাহে লিপ্ত হওয়ার আলামত বুঝিয়ে থাকে। যদি নাকের রক্ত তাহার কাপড় চোপড় নাকের রক্ত এত বেশি বের হওয়ার কারণে কাপড় চোপড় রঞ্জিত হয়ে যায়, তাহলে এটা কখনো কখনো সে গুনাহ বর্জন করিবে। নাক থেকে টপ টপ করে রক্ত পড়তে দেখা সে যাকাত আদায় করিবে। কেউ বলেন নাকের রক্ত ঝরতে দেখা গোপন ধনভাণ্ডার লাভের আলামত বোঝা থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ।